নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নববিষ্ণু নববিষ্ণু নববিষ্ণু, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল রয়েছে একাদশী। এই একাদশীতে ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। স্বয়ং বিষ্ণু মাতা লক্ষ্মীর আশীর্বাদে এই ছয় রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আগামী কাল থেকে 15 দিনের মধ্যে কপাল খুলবে, অর্থ প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, কোন কোন দিক থেকে লাভ পাবে আমি বিস্তারিত আলোচনা করব। মা লক্ষ্মী দুহাত ভরে এই ছয় রাশিকে অপার ধন দিতে চলেছে, অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য হতে চলেছে এই ছয় রাশির জাতক এবং জাতিকারা। এবং আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি, যারা ভিডিওটি শুনছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। অনেকেই বলছেন যে কৌশিকদা, আমি অনেক কষ্ট করছি, আমি সৎ পথে রয়েছি, কেন আমার জীবনে এত সমস্যা? অনেকেরই প্রশ্ন রয়েছে, আমি তো কারো ক্ষতি করিনি, তাহলে আমার কেন এরকম হচ্ছে? স্যার, অনেকজনকে সঙ্গে আমার এই কথা আলোচনা হয়েছে। দেখুন, আমাদের যেমন পূর্বজন্মের ব্যাংক ব্যালেন্স রয়েছে কি না, সেই ব্যাংক ব্যালেন্সটার ফল কিন্তু আমরা পাই। অর্থাৎ আমরা যেমন ব্যাংক ব্যালেন্সে অর্থ যেমন সঞ্চিত রাখি, তেমনি পূর্বজন্মের কর্মের কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স রয়েছে। আপনি হয়তো পূর্বজন্মে কিছু কর্মফুল ছিল, তার জন্য এই জন্মে কিছুটা ফল আপনাকে ভুগতে হচ্ছে। আবার যখন এই জন্মে যে আপনারা পূর্ণ অর্জন করছেন, তার ফল কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পাবেন। এবং আমি একটি কথা বলি, বাবা এবং মা এই দুজন হচ্ছে আমাদের স্বয়ং ঈশ্বর। অর্থাৎ বাবা মায়ের সেবা যত্ন অবশ্যই করুন। একটা কথা আছে জানেন, আশীর্বাদ যদি আপনি আপনার পিতা থেকে পান অথবা মাতা থেকে যদি আশীর্বাদ পান কি না, আপনাদের জীবন কিন্তু বদলে যাবে। তাদেরকে যারা বৃদ্ধ হয়ে গেছে বাবা মা, তাদেরকে দুঃখ কষ্ট দেবেন না, তারা যে জায়গাটাতে খুশিতে থাকতে চাইছে সেই জায়গাটাতে করে দিন, দেখবেন আশীর্বাদ পাবেন। আশীর্বাদ সত্যি কথা বলতে গেলে আপনি কোটি কোটি টাকা দিয়েও কিন্তু পাবেন না, কিন্তু এই আশীর্বাদ আপনাকে কিন্তু কোটি কোটি টাকা এনে দিবে। যেমন কোটি কোটি টাকা দিয়ে আশীর্বাদ পাওয়া যায় না, তেমনি আশীর্বাদ কিন্তু আপনাদেরকে কোটি কোটি টাকা কিন্তু এনে দিবে। তাই আশীর্বাদটা নেওয়ার চেষ্টা করুন। আমি প্রতিদিন এই ভিডিওটি আপনাদেরকে দিই। এই যে একাদশীর কিন্তু বিশেষভাবে কিন্তু মাহাত্ম্য আছে, অর্থাৎ যে কোনো পাপ মোচন কিন্তু হয় একাদশীতে। একাদশীর যারা ব্রত করে কি না, তারা মানে এক কথায় বড় ধরনের পূর্ণ অর্জন কিন্তু করে। স্বয়ং বিষ্ণু তাদের উপর কৃপা বর্ষণ কিন্তু করে। কারণ আমি এই কথাটা আবারও বলছি, স্বয়ং বিষ্ণু যখন কৃপা করবে, তেমনি মাতা লক্ষ্মীরও কিন্তু আশীর্বাদ কিন্তু থাকবে। যে কোনো সময় আপনারা দেখবেন পূর্ণ কাজগুলো করার চেষ্টা করুন, যে কাজ করলে ব্লেসিং পাবেন। একটা গরিব মানুষেরও যদি আপনি পূর্ণ করেন কি না, সেখানেও কিন্তু আশীর্বাদ পাবেন। আপনারা যদি একটা কুকুরকে রাস্তায় দুস্থ কুকুরকেও যদি খেতে দেন, সেখান থেকেও কিন্তু আশীর্বাদ পাবেন। আশীর্বাদটা হচ্ছে মেন। আশীর্বাদ যদি পান কি না,
জীবনে আপনাদের দুঃখ, দারিদ্রতা, কষ্ট কিন্তু দূর হয়ে যাবে। অনেকে অনেক কিছু খাবার নষ্ট করে, কিন্তু রাস্তার গরু বা কুকুরকে দিতে গেলেই কিন্তু খুব কষ্ট হয়। বা দেখবেন অনেক সময় বাজারে একটা সাড়ে হয়তো একটা আলু বা আপনার বেগুন খেয়ে নিয়েছে, সেই সাড়টাকে মুখের উপর লাঠির বাড়ি মারা, এটা বুঝতে পারছেন তো কত বড় আমাদের নিষ্ঠুরতার পরিচয়? একটা সার যদি একটা আলু খায় কি না, আপনার ব্যবসা আরও বাড়বে। একটা কুকুরকে যদি আপনারা খেতে দেন কি না, আপনাদের ইনকাম আরও বাড়বে। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আমি বারবার একটি কথা বলি, আপনারা কর্ম ভালো করুন, ফলের আশা করবেন না, এটা আমি বারবার কথাটা বলি। দেখুন, জীবনে দুঃখ কষ্ট রয়েছে, আবার এই জীবনে কিন্তু সুখ রয়েছে, সুখ দুঃখ নিয়েই জীবন। শুরু করা যাক কোন কোন রাশি। প্রথম রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির ভাগ্যক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে লাভ হতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা লাভ পেতে চলেছে। এরপর যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যক্ষেত্রে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ার ক্ষেত্রে আপনারা লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির স্বয়ং বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর কৃপায় আপনাদের ধনের অভাব হবে না, আপনাদের ইনকাম বৃদ্ধি করবে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির এই একাদশী থেকে আগামী 15 দিনের মধ্যে আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে ডেলি ইনকামের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের মজবুত হতে চলেছে এবং আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গায় কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। মীন রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এই একাদশী থেকে স্বয়ং বিষ্ণুর কৃপা পেতে চলেছে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং প্রচুর পরিমাণে এই ভিডিওটি আপনারা শেয়ার করুন এবং কমেন্ট বক্সে প্রত্যেকে নমবিষ্ণু 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 জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।